So what is up public, welcome back to another new Theatrics video. So bhai ajker ei video ta khubi important hote choleche, tai shuru theke shesh obdhi ekdom puro ta dekho. Tomar ei je tips gulo debo, ei tips ta jodi tumi follow koro, tomar channel er subscriber ekdom rocket er moton akash chao hoye jabe. Ar bishesh kore ei tips ta tader jonno khubi karjokori, jader subscriber khubi kom, 10ta 5ta 100ta 500ta kimba 1000ta, tader jonno ei tips ta khubi upokari. To sei tips ta holo simply subscriber hide kore rakha tomar channel e. Ha thiki shunecho, tomar subscriber hide kore rakhte hobe. Tumi jodi subscriber হাইড করে রাখো তাহলে তোমার চ্যানেলে যারা তোমার চ্যানেলে ভিডিও দেখতে আসবে, তুমি যখন চ্যানেলে ভিডিও আপলোড করো তখন কি হয়, নতুন কোনে কেউ তোমার চ্যানেলে ভিডিও দেখতে আসে, আর যখনই সে তোমার চ্যানেলে ভিডিও দেখে তখন সে কিভাবে, তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ আশেপাশে কোনো তোমার থেকে বড় ক্রিয়েটার আছে, তারটা সে তুলনা করে তোমার সাথে, তার তুলনা করে যে এ যত ভালোই তুমি ভিডিও বানাও তখনই তুলনা করবে কি যে ওই ছেলেটা কত ভালো ভিডিও বানায়, আর তোমার ভিডিও যতই ভালো ঘর তো সাবস্ক্রাইবার নেই, একে কি সাবস্ক্রাইব করো, তোমার সাবস্ক্রাইব করবে না, তোমার যখনই সাবস্ক্রাইবার দেবে 100টা 200টা তোমার সাবস্ক্রাইবার দেখে আর সাবস্ক্রাইব করবে না, চলে যাবে। এবার তুলনামূলক যখন তুমি সাবস্ক্রাইবার হাইট করে দেবে তখন কি হবে, সে বুঝতে পারবে না যে তোমার কত সাবস্ক্রাইবার আছে, আর সে কী ভাববে, ছেলেটার মনে হচ্ছে অনেক সাবস্ক্রাইবারই আছে কারণ ভিডিও তো খুব ভালোই বানায়, তো সে তোমায় টপার করে তখনই তোমার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো আর লাইক সাবস্ক্রাইব সবই তোমার করে দেবে। তো ভাই আজকে তোমার এই ভিডিওতে বলবো যে কেমন করে সাবস্ক্রাইব হাইট করতে হয়, আর জেনে রাখো এখনই ভিডিওটা শেষ না, সাবস্ক্রাইব হাইট করলে কী লাভ আছে এবং এর সাথে সাথে কিছু লোকসানও আছে, ঠিক আছে। তো কাদের জন্য লাভ আর কাদের জন্য লোকসান আমি বলছি ভালো করে শুনে নাও, দুই রকম মানুষ আমি দুই রকম ডিভাইড করছি, ঠিক আছে। একজনের জন্য লাভ আর একজনের জন্য তুলনামূলক কম লাভ, একটু ক্ষতি হবে মানে লোকসান হবে। তো যার জন্য লাভ তার কথা প্রথমে বলছি, যাদের সাবস্ক্রাইবার একদমই কম, ঠিক আছে, যাদের ধরো 50টা 100টা সাবস্ক্রাইবার, তাদের সাবস্ক্রাইবার এখনই হাইট করে রাখো, ঠিক আছে, তাদের এখনই হাইট করে রাখো, তোমাদের খুবই লাভ হবে। মিনিমাম আমার যদি আমার কথা বলো, আমার যে মেন চ্যানেল, আমি মিনিমাম 5000 6000 অবধি সাবস্ক্রাইবার আমি হাইট করে রেখেছিলাম আমার চ্যানেলে, তো তুমিও মিনিমাম 1000-এর নিচে তো খুলোই না, কারণ 1000 যখন হয়ে যাবে তোমার 1K লেখা উঠবে তোমার চ্যানেলের নিচে, 1K সাবস্ক্রাইবার। আর বিশ্বাস করো ভাই, তোমার একদম মনটা পুরো শান্তিতে ভরে যাবে যখন তুমি নিচে দেখবে 1K সাবস্ক্রাইবার, আর তখন 500-600 উঠবে না, 1K উঠবে। তো যাদের কম সাবস্ক্রাইবার আছে 1000-এর নিচে, তারা এখনই সাবস্ক্রাইব হাইট করে রাখো, তোমার দারুণ বেনিফিট পাবে, ঠিক আছে। আর আমি জানাচ্ছি কেমন করে সাবস্ক্রাইব হাইট করতে হয়, এটা একটুখানি বাদেই আমি জানাচ্ছি, এবার বলে দিচ্ছি কাদের জন্য লোকসান। ধরো তোমার সাবস্ক্রাইবার 10000 আছে, 12000 15000, অনেক বেশি সাবস্ক্রাইবার, তখন তুমি হাইট করে দিচ্ছ কিন্তু তখন কিন্তু তোমার লস। কেন লস এবার তোমায় বলছি, তোমার চ্যানেলে যখন অনেক সাবস্ক্রাইবার তখন কিন্তু যারা স্পন্সরশিপ দেয় যেসব কোম্পানিরা, সেসব কিন্তু এরকম মিনিমাম 10000 থেকে 20000 এরকম যাদের সাবস্ক্রাইবার আছে এরকম চ্যানেল খোঁজে, তো তোমার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার দেখতেই পারবে না তখন কিন্তু তুমি স্পন্সরশিপ মিস করে যাবে। আর স্পন্সরশিপ কিন্তু টাকা ইনকাম করার জন্য দারুণ একটা জারিয়া যেটাকে বলে, ঠিক আছে। তো তোমার যদি সাবস্ক্রাইবার মিনিমাম 5000, আমি তো বলো 5000 যদি উপরে হয় তাহলে তুমি সাবস্ক্রাইবার ওপেন করে দাও, তাহলে তুমি অনেক স্পন্সরশিপ পাবে যেটা তোমার জন্য দারুণ উপকারী হবে। তো এখন তোমরা দেখে নাও কেমন করে সাবস্ক্রাইবার হাইট করতে হয়, ঠিক আছে। আর মোবাইল থেকে যেটা হচ্ছে সেটা মোবাইল থেকে, তুমি যদি পিসি থেকে দেখো পিসি থেকেও করে নিতে পারবে, কিন্তু আমি আমার মোবাইল ভাইদের জন্য ভিডিও বানাচ্ছি, মোবাইল থেকে কেমন করে তুমি সাবস্ক্রাইব হাইট করতে পারবে সেটা এখনই তোমরা দেখো। ওকে ব্রো, তো ইউটিউবে সাবস্ক্রাইবার হাইট করতে গেলে সবার প্রথমে তোমার লাগবে গুগল ক্রোম, ঠিক আছে। গুগল ক্রোমে ঢুকে যাও, এই যে আমি ঢুকে গেলাম, এবার এখানে লেখো youtube.com, ঠিক আছে, এই যে youtube.com চলে এসছে, এবার সার্চ করো। তো এই যে এটা মোবাইল ভার্সনে খুলে গেল, ঠিক আছে। এবার এটাকে তোমার ডেস্কটপে করতে হবে, 3 ডটে প্রেস করো, তারপর ডেস্কটপ সাইড এই যে অন করে দাও। এবার এই যে ডেস্কটপ মোডে খুলে গেল, ওকে আমি জুম করে দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে আমার চ্যানেল, মেইন চ্যানেল বীরপুরুষ। তো এই যে এখানে ক্রিয়েটার ইউটিউব স্টুডিওতে চলে আসতে হবে, ইউটিউব স্টুডিও প্রেস করো। তো এখন এই যে ইউটিউব স্টুডিওতে যে ঢুকে গেল, ইউটিউব স্টুডিওতে ঢোকার পর তোমার সবার প্রথমে যেটা করতে হবে, একদম দেখো নিচে দেখো চলে আসবে, এই যে জুম করে দেখাচ্ছি, নিচে দেখো এই সেটিংসের অপশান আছে, এই যে সেটিংসের অপশান দেখতে পাচ্ছ, এই যে এটাকে প্রেস করো। ওকে প্রেস করলে এবার দেখো এখানে কী কী আছে, দেখো প্রথমে জেনারেল আছে, তারপর আছে চ্যানেল, তারপর আপলোড ডিফল্ট, এরকম করে অনেকগুলো আছে, ঠিক আছে। তো তোমার যেখানে প্রেস করতে হবে সেটা হচ্ছে চ্যানেলে প্রেস করতে হবে। দেখো চ্যানেলে প্রেস করার পর দেখো এই যে মিডিল আছে অ্যাডভান্স সেটিংস, এখানে প্রেস করতে হবে। অ্যাডভান্স সেটিংসে প্রেস করার পর তুমি নিচে চলে যাও, দেখো নিচে এই যো সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাচ্ছ লেখা, সাবস্ক্রাইবার কাউন্ট, এখানে এটাকে টিকমার্কটাকে হাঁটিয়ে দাও, এই যো টিকমার্কটাকে হাঁটিয়ে দাও, হাঁটিয়ে দেওয়ার পরে সেভ করে দাও, এই যো সেভ। এবার নিচে একটা পপ আপ মেসেজ আসবে, এই দেখো সেটিংস সেভ, সেটিংস সেভ লেখা আসলো, এই যো দেখতে পাচ্ছ নিচে সেটিংস সেভ। এবার দেখো গিয়ে দেখাচ্ছি আমার চ্যানেলে, মেইন চ্যানেল সার্চ করে নিই, দেখো এবার আমার মেইন চ্যানেল, এই যে মেইন চ্যানেলে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার হাইড হয়ে গেছে,
তো ভাই এই যে এই টিপসটা তুমি ফলো করে নাও, তোমার সাবস্ক্রাইবার হাইড হয়ে যাবে 100%। আর তুমি দারুণ, তোমার এখন আর কেউ তোমার সাবস্ক্রাইব দেখতে পারবে না, কোনো নতুন যে ভিউয়ার্স আসবে তোমার সাবস্ক্রাইব দেখতে পারবে না, আর তোমার ভিডিও তার পছন্দ হলে সে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। ওকে ব্রাদার, তো যেভাবে দেখালাম এভাবে আজকেই তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করে রাখো, দারুণ বেনিফিট পাবে, ঠিক আছে? দারুণ বেনিফিট পাবে, তোমার সাবস্ক্রাইবার রাতারাতি দেখবে রকেটের মতন বেড়ে যাবে, ঠিক আছে? এই টিপসটা তুমি শুধু ফলো করো, আমি নিজে দারুণ বেনিফিট পেয়েছি, তুমিও পাবে, ঠিক আছে? আর আমার উপর একটাই কথা বলবো, আমার উপর যদি তুমি রাখো বিশ্বাস, কোনোদিনও তোমার ইউটিউব জগতে হতে হবে না নিরাশ, ঠিক আছে? এটা বললাম, এটা তুমি মেনে চলো, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার রকেটের মতো বুস্ট হবেই হবে, তুমি রাতারাতি প্রমাণ পাবে, ঠিক আছে? এখনই চ্যানেলের সাবস্ক্রাইবারটা হাইড করে রাখো। আর একটা কথা বলছি, এই ভিডিওটা যদি তোমার একটু উপকারী মনে হয় অবশ্যই লাইক মারো, কমেন্ট করে জানাও যদি তুমি কোথাও বুঝতে না পারো, আমি সবার কমেন্টে রিপ্লাই দিই, তোমারও দেবো, ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমি পরবর্তী এখন ডেইলি এখন ভিডিও আসবে, ঠিক আছে? দারুণ তোমার উপকার হবে, তোমার চ্যানেল বুস্ট হবেই হবে, ঠিক আছে? তোমার চ্যানেল মনিটাইজ অবধি যাবেই যাবে, আর তোমার চ্যানেলের ভিউ দারুণ বাড়বে, ঠিক আছে? তো এখনই চ্যানেলটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে ভাই? তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তত সময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।